এই গাইস, আসসালামু আলাইকুম। কে বলছো সবাই? তো আজকে হলো শুক্রবার, তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আমি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পরে প্রথমে আমি চিনি ছাড়া এক গ্লাস বিটরুটের জুস খেয়ে থাকি। এরপর রান্নাঘরে গিয়ে দেখলাম যে আম্মু এই মাছগুলো পরিষ্কার করতেছে। এই মাছগুলো আজকে এইভাবে আস্তে আস্তে ফ্রাই করা হবে। ক্লিন করা শেষে আম্মু এই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিল, তারপরে ভাজবে কিছুক্ষণ পরে। তো আজকে যেহেতু শুক্রবার, এই জন্য পান্ডির পরে রেডি হয়ে গেলাম। এখন জুমার নামাজ পড়তে যাব, তো যাওয়া যাক জুমার নামাজ পড়তে। এরপর হাঁটিহাঁটি পাপা করে চলে গেলাম মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে নামাজ পড়ার জন্য। আজকে যেহেতু জুমা, এর জন্য একটু আগে আগে যেতে হবে মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ, নামাজ শেষে তারপরে বন্ধুরা সবাই আড্ডা আড্ডা দিয়ে তারপরে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কারণ দুপুরের টাইম যেহেতু হয়ে গেছে, লাঞ্চেও করব, তাই খিদাও লাগছে, তাই বাসার উদ্দেশ্যে যে যার বাসায় চলে যাচ্ছি আমরা। তো বাসায় রান্নাঘরে আসার পর দেখলাম যে মাছগুলো ফ্রাই হইতেছে কড়া কড়া, আর তার ঠিক পাশে এখানে পোলাও রান্না করা হইতেছে। এরপর আমার রুমের মধ্যে সাজ্জাদ আর ওয়াজিব আসলো। তো মসজিদে নামাজ শেষে যে লিফলেটগুলো আর কি দেওয়া হয়, তো ওরা দুজন আমাকে সেই লিফলেট দেখি যেন একটা বানিয়ে দেখার ট্রাই করতেছে। তো আমিও অপেক্ষা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম যে দেখি ওরা দুজন মিলে কি বানায়। তো বানানো শেষ প্রায়, কিন্তু আমি আসলে বুঝতেছিলাম যে জিনিসটার কাজ কি। তো তারপর ওরা আমাকে দেখালো যে দেখেন একটা মোবাইল স্ট্যান্ড বানাইছে ওরা এই কাগজটা দিয়ে। তারপরে এই যে মোবাইলটা অন করে দেখাইতে বললাম আমি, এই যে মোবাইলটা অন করলো, অন করার পরে তারপর এখানে রাখলো। বলতে গেলে ভালোই, অনেক সুন্দর একটা জিনিস বানিয়েছে কাগজ দিয়ে। এর আগে আমি আসলে কখনো দেখিনি এরকম কাগজ দিয়ে মোবাইল স্ট্যান্ড বানানো। তো ওরা দুজন মিলে বানিয়েছে। তো এখানে আরেকটা ছোট সাইজেরও বানিয়েছে। আমি বললাম যে এটাও তাহলে চেক করে দেখো, এত ছোট সাইজের মধ্যে এটা কি আসলে আটকাবে নাকি মোবাইলটা, এত ভারী একটা মোবাইল। ওরা দেখানো শুরু করলো, এই যে মোবাইলটা অন করলো, অন করার পর রাখলো। এটাও দেখেন স্ট্যান্ড হিসেবে দাঁড়িয়ে আছে মোবাইলটা। নাইস। দুপুরে খাওয়া শেষ করে বিকালবেলা একটু ছাদে গেলাম খেলতে, যে ওদের সাথে ক্রিকেট খেলার জন্য। বলতে গেলে শুক্রবার ছাড়া আসলে একটু টাইম হয় না আজকে খেলাধুলা করার জন্য, কারণ প্রত্যেকদিন ভার্সিটি থাকে, বিভিন্ন পড়ালেখার কাজ থাকে, এর জন্য খেলাধুলা একদমই করা হয় না। এর জন্য একটু শুক্রবার ওদেরকে খেলা খেলতে দেখে আমারও খেলতে মন চাইলো ওদের সাথে, এর জন্য খেলতে চলে গেলাম আমিও। রুমে এসে এরপর আমি DSLR ক্যামেরাটা বের করে চেক করতে রাখলাম যে ক্যামেরাটার কী অবস্থা। এখন থেকে যেহেতু আমি কিছুদিন পর পরই রেগুলার ভিডিও ছাড়বো, তাই চিন্তা করলাম যে DSLR ক্যামেরাতে ভিডিও করবো নাকি আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করব। তো কোনটা দিয়ে ভিডিও করলে বেশি ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই যে এটা হলো ক্যামেরার মাইক, যেটা দিয়ে আর কি সাউন্ড ক্যাপচার করা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।